أبا أبا أي أبا কি হইছে বাবা কি তুমি কি মায়ের কোনো নালিশ করছো নাকি আমি তোমার ঘরে শুইয়া বইয়া খাই আর তোমার টাকা উড়াই আমি নালিশ করছি তোর মার দারে এই তুমি ওরে কিছু কইছো এই যে তোমার আমি কই তোমার লাইক কারণে মনে রাখো তোমার লাইক কারণে তোমার কোলায় তোমার এদের পথের কই করবে কথা মনে রাখো আর তোরে কই কাম কাজ কর যদি কাম কাজ না করো ভালো করে কোন মাইয়া তোর লাগে দিয়ে দেবে না দেখ তো বাবা তোর মায়ের শুধু শুধু আগারে কাটাল পারে ঠিক আছে বাবা তুই রেস্ট নে আমি গেলাম আর ও হ্যাঁ শোন তোর যদি কোনো টাকা পয়সা লাগে তোর মার সামনে চাইস না আমার টাকা নেই আমি দিয়ে দেবো ঠিক আছে বাবা গেলাম কেউ আমারে বুঝতে পারে না মা করে রাগারাগি ওদিকে ওহো আজকে তো আজকে তো লাইনের রেজাল্ট বাইরে হইবো আমার ফ্রেশ হয়ে অমনি যাইতে হইবো পাস করছে না ফেল করছে মালিক তুমি আমার ফরিয়াদ কবুল করো মাওলা আমার লাইলি বরাবরের মতো জানো এইবারও ফেল করে তোমার কাছে জোর অনুরোধ মালিক আমার লাইলি যেন কোনো দিনও পাস না করে কারণ পাস করলে আমি নাও পাইতে পারি আপনি এত টেনশন করতেছেন কেন খামাখা এইবার মাইয়া আমাদের পাস করবে তোমার মুখে ফুল চন্দন পড়ুক বাজারে গিয়া একবারে ভালো দেখে চমচম অর্ডার দিবি আধ আমল এইবার আমার মাইয়া ইনশাল্লাহ পাশ করবই করবো সারা গ্রামের মানুষের না মিষ্টি মুখ করালো শোনো তোমার মায়ের পিছনে আমার যত টাকা খরচ হয়েছে তুমি আধা মন মিষ্টির কথা কইলা না মানে আমি ওই টাকা দিয়ে যদি একটা মিষ্টির দোকান দিতাম এতদিনে আমি একটা মিষ্টির ফ্যাক্টরি পাইয়ে দিতাম আমার অনেক টাকা হইতো অনেক লাভ হইতো তোমার মায়া যদি পাস করতো তাহলে তো মিষ্টি আমিই খাওয়াইতাম তুই পরীক্ষার রেজাল্ট আনতে গেলি রেজাল্ট কি পড় খবর কি আমি ফেল করছি তুমি না আধা মন মিষ্টি আনতে চাইছিলা অফিস এক কাম কর আমি ডিসিশন নিয়ে ফেলছি তোমার আর পড়াশোনা করতে হবে না তোমাকে আমি এইবার বিয়া দিয়ে দেব আব্বা আমি আরো লেখাপড়া করতে চাই আমি আবার পরীক্ষা দিব আমি হইছে ম্যাট্রিক পাস করবো তারপরে ইন্টারমিডিয়েট পাস করবো তারপর ঢাকায় যাবো অনার্স করে একটা ভালো চাকরি করবো আর এই চাকরির টাকা দিয়া একটা গাড়ি কিনবো ঘুরা বেড়াবো আর তুমি যখন ম্যাট্রিক পাস করবা ততদিনে এই মফিজের মফিজের চেয়ে বড় একটা পোলা হয়ে যাবো না কাকা আমি তো এখন বিবাহ করবো না কাকা তোর বিয়া নিয়ে আমি কথা কইছি তুই চুপ থাক শোনো আমার কথা একটাই তোমার পিছনে এই তুমি যে 4-5 বার না 8 বার 9 বার মেট্রিক পরীক্ষা দিলা তোমার পিছনে আমরা যত টাকা খরচ হয়েছি এই টাকা দিয়া আমার এই বাড়িটা দোতলা না 3 তলা একটা বিল্ডিং করতে পারতাম তাই আমার ডিসিশন ফাইনাল তোমার আর পড়াশোনা হবে না তোমাকে এবার আমি বিয়া দিয়ে দেব কইছিলাম কি ম্যাট্রিকটা পাশ করলে আর একটু ভালো পোলা পাইতেন না পাইতাম তো অবশ্যই পাইতাম তো তবে সেই পোলাটা কি হবে জানো ও যখন মেট্রিক পাস করবো তখন তো বুড়া দূর দূরি হয়ে যাবো গা তখন এরম দূর দূর একটা পোলাপাল খুঁজতে বাই করতে হইবো তখন ও দূর 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 হয়ে যাবো গা আমার কথা একটাই ওর পড়ালেখা আর চলবে না ওর পড়ালেখা করাবে ওর জামাই যার সাথে আমি বিয়া দিব তোমার জামাই তোমার পড়ালেখার খরচ চালাবে তারপরে তুমি মেট্রিক পাস করতে পারবো না পোলাইবো পোলায় পড়ালেখা করে মানুষ হয়ে যাবো চাকরি বাকরি করবো পোলায় ওর পড়াশোনা করাবো এইটা আমার ফাইনাল ডিসিশন যাইতে দিলেন তো আমার মাইয়াটার মনটা ভাইয়া মন ভাঙ্গা দিছি না যাও গিয়া মনটা জোড়া লাগো যাও তাছাড়া আমি কি ওই ভালো ছেলের কি খবর নিব মন্টু ঘটকের খবর দে না আমি বলছিলাম কি যে ওই মন্টু ঘটকের দরকার কি আমাদের নিজেদের মধ্যেই তো ভালো ছেলে আছে আমাদের নিজেদের মধ্যে ভালো ছেলে কোন ছেলে আমাদের গ্রাম আমার গ্রাম আমি জানি না পরে বলবো না কাকা আপনাকে আমি বুঝলাম না মিশা বিলের মতো আইটা গুলো পরে বলবো বলে